উর্মি কি হয়েছে বল, হঠাৎ করে এসে না বললি কেন? দিদির কথা হলো, দিদি এই বিয়েতে মাকে কোনো খরচাই করতে দেবে না, যা খরচ হবে ও নিজেই দেবে, না হলে নাকি বিয়েই করবে। আবার কেমন কথা? ওই জন্যই তো এখানে ছুটে এলাম, দিদিরা যেচে অনেকটা চাপ নিয়ে ফেলেছে। আরে বাবা, এরকম হয় নাকি? ঠিক আছে, দরকার হলে বিয়েটা ছোটখাটো করেই হবে। আপনি জানেন না দিদির জেদ, ও যখন মুখ ফুটে বলেছে সবটা নিজে করবে, তার মানে ও নিজেই করবে। কিন্তু সেটা কি সম্ভব? এত কম সময়ের মধ্যে সেটা করবে কিভাবে? এই চিন্তাটা আমারও হচ্ছিল। আমি আর মা তো দিদিকে বুঝিয়ে পারিনি। অর্জুনদা, তুমি দেখো না দিদিকে যদি বোঝাতে পারো। ঠিক আছে ঠিক আছে উর্মি, আমি 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 কথা বলছি, দীপা শুধু এক্ষুনি কথা বলছি। না না প্লিজ, আপনি দীপাকে ফোন টোন করতে যাবেন না। অর্জুন দেখুন, দীপাকে এখন না করা মানে ওকে অবিশ্বাস করা, ওকে অসম্মান করা। আর দীপার সাথে আমি এটা করতে পারবো না। তার চেয়ে ও যেটা ভেবেছে নিজের মতন করেই করুক। কিন্তু উর্মি, দীপা ইনস্টিটিউটে একটা চাকরি করে, সেখান থেকেও একটা লোন পেতে পারে। কিন্তু এই কথাটা আমি ওকে বললে মনে হবে ওর জন্য আমি লোনটা করিয়ে দিচ্ছি। তাহলে এখন উপায় কি? ওয়েট, কি করছিস বলতো? কিছু তো একটা উপায় থাকবে খোকা, যেখান থেকে দীপার জন্য এই টাকার ব্যবস্থাটা করা যেতে পারে। আমি দেখছি, না না, আই এম ট্রাইং মাই বেস্ট, হয়ে যাবে, কিছুই না। আর পার্সোনাল লোন তো হতেই পারে, ফাইন্যান্সিয়াল রেকর্ড দেবো, লাস্ট আইটিআর দেবো, এতদিন ডাক্তারি করে কি করলাম? দিদির জন্য তুমি ঠিক মানুষ, তোমার সাথেও ভালো থাকবে, এভাবেই পাশে থেকে ওর সব সময়। অর্জুন হয়তো দীপার জন্য ঠিক কোনো রাস্তা খুঁজে বের করবে, কিন্তু সেটা করলেও ওই বিয়ে বন্ধ করার রাস্তা আমাকে বের করতেই হবে। বিয়ে হলে দীপা আমাকে এখানে এক দণ্ড টিকতে দেবে না। অবশ্য আমি তো ভাবছি কেন, বিয়েটা আটকানোর অস্ত্র তো আছেই আমার হাতে। আজকে যে জিনিসটা দেবো সেই জিনিসটা কোনো টেস্টে ধরা পড়বে না, মনে হবে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, কেউ বুঝতেই পারবে না। দীপা, আমি তো ফুল ডেলিভারি সব জায়গাতেই ফোন করলাম, ওরা তো বড় অর্ডারই দেবে বলছে, কিন্তু তা দিয়ে কি এত টাকা আসবে? আচ্ছা কিরকম কি খরচ হতে পারে কোনো আন্দাজ আছে? না বৌদি, তবে 4-5 লাখ টাকা তো লাগবেই। না, সেই টাকাটা এদিক ওদিক করে জোগাড় করা যাবে, কিন্তু তুমি তো সেটা চাইছো না। না দাদা, এই টাকাটা আমাকে যেভাবেই হোক জোগাড় করতে হবে, নাহলে নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাব। দিদি, জানিস তো ইচ্ছে থাকলে উপায়ও থাকে, এই দেখ। বলুন, এইসবের খোঁজ তুই পেলি কোথা থেকে? অর্জুনদার থেকে।